লোকসভা নির্বাচনের দিন চমু চাপি অহার লগে লগে সমষ্টিয়ে সমষ্টিয়ে ভিড় বাড়িছে নেতা মন্ত্রীৰ ভোটৰৰ কাষলৈ গৈ নির্বাচনী প্রতিশ্রুতি দিছে প্রার্থীয়ে। ইয়ার সমানে চলিছে ভোট যুদ্ধৰ হিসাব নিকাশ। কোন সমষ্টিত কিমান ভোট লাভ কৰিব ইতিমধ্যে হিসাব কৰিছে প্রার্থী তথা বহু নেতাই। যোরহাট সমষ্টির বিজেপি প্রার্থী তপন গগৈয়ে কিমান ভোট লাভ করব শুনক গগৈর মুখেরে। আর এই কারণে এবার জনসাধারণে পুনের বিপুল ভোট দিয়ার মোক জিকাই পঠাব দুই লাখের উপর। আনহাতে ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকনে কলে ডিব্রুগড়ত বিজেপি প্রার্থী সর্বানন্দ সোণোৱালে কিমান ভোট পাব। আমার এক্সপেকটেশন আছে 5 লাখ ভোটত আমি লিড লওয়া, 11.5 লাখ 11 লাখ ভোট পোল হব আর আমি 5.5 লাখ ভোটত আমি লিড লম। লুইনজ্যোতি গগৈ 2 লাখের 2.5 লাখ ভোট পাব আর ধানুয়ারে 1 লাখ ভোট পাব। লুইনজ্যোতি গগৈ 100 ভোট পাব এটা আমি 3.5 লাখ ভোট পামেই। এনেদরে এটা শাসক বিরোধীর প্রতিটি পার্টিয়ে নির্বাচনী অঙ্ক করেছে। পুয়ারে পুয়ে প্রার্থী সাক্ষাৎ করেছে ভোটারক। গুয়াহাটী সমষ্টি কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুরে পুয়ায় সানবাড়ি উড়নহেতুত সাক্ষাৎ করে প্রাতভ্রমণলে অহা মহানগরবাসী ভোটারক। শাসকীয় বিজেপিক সমালোচনা কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুরের। সঁহারি পাইছো, রাইজে কৈছে বর্তমান আপোনালোক জয়ী হওয়াটো আমি বিচাৰো, কারণ মানুহে কথা কব নোৱাৰে এটা পৰিবেশ হৈছে। কোনোবাইতো অসমৰ সমস্যাক লৈ মাত মাতিব লাগিব, বাকি সকলো হাততালি বজোৱা মানুহ গৈছে। গতিকে হাততালি বজোৱা সকল যাওক, কিন্তু হাততালি বজোৱাৰ বিপৰীতেও সমস্যাবিলাকক উত্থাপন কৰিব পৰা মানুহো যাব লাগে, গতিকে রাইজে আমাক সঁহারি দিছে। সমানে প্রচার অভিযান গুৱাহাটী সমষ্টিৰ বিজেপি প্রার্থী বিজুলি কলিতা মেধিৰ। বিজেপি কর্মীর সঙ্গে নাসিবাগী সমষ্টিত প্রচার অভিযান চলালে বিজুলি কলিতা মেধিয়ে। রাইজর যে সঁহারি তাতে আমি খুব উৎসাহিত হয়েছো, কারণ রাইজ আজি উন্নয়নের লগত আছে, রাইজ আজি নরেন্দ্র মোদী ডাঙরিয়ার লগত আছে, রাইজ আজি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার লগত আছে। কারণ দুইগৰাকী প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী হিসাবে সমগ্র দেশতে যে উন্নয়নের ধারা বুয়াইছে রাইজার সেই উন্নয়নের লগত আছে। উদালগুড়ি রাজীব ভবনত উপস্থিত হয়ে নির্বাচনী প্রচারের মাজতে বিধায়ক দিগন্ত কলিতা আর বিজেপি প্রার্থী দিলীপ শইকীয়াক সমালোচনা দরং উদালগুড়ি লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী মাধব রাজবংশীর। মাৰাথন নির্বাচনী প্রচারের মাজতেই নেতা প্রার্থীর এনেদরে চলিছে আক্রমণ প্রত্যাক্রমণ। লগে লগে রাজ্যের ভিন্ন প্রান্ত চলিছে যোগদান কার্যসূচীও। টিয়কর জাজিমুখত বিজেপির বিশাল যোগদান সভা। মণ্ডল বিজেপির উদ্যোগত তপন গগৈর উপস্থিতিত বহু সংখ্যক লোকের বিজেপিত যোগদান। টিংখাঙ্গন মন্ত্রী বিমল বরার উপস্থিতিত 5 শতাধিক লোকে যোগ দিলে বিজেপিত। আনহাতে আশীর্বাদ যাত্রালৈ গাঁয়ে গাঁয়ে বিহপুরিয়াত বিধায়ক অমিয় ভূঁইয়া। তার বাবে এই আশীর্বাদ যাত্রা আর এটা আমার বুথর কার্যকর্তা সকলে ঘরে ঘরে গিয়ে এই যাত্রা করব, ঘরে ঘরে রাইজর সুখ দুঃখ বতরা লব আর রাইজক যাতে আগবাই লই যাব পারে তার বাবে আমি সকলে প্রয়াস। নির্বাচনী প্রচারত ব্যস্ততা বাড়িছে ধুবুরী সমষ্টিটো। ধুবুরীত মিত্রদল আর অগপ প্রার্থী জাভেদ ইসলামর প্রচার। এআইডিএফ আর কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেইনক সমালোচনা জাভেদ ইসলামর। এনেদরে এটা প্রতিটি সমষ্টিতেই বলিছে নির্বাচনী গরম বতাহ। ইনপুটর সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, প্রাগ নিউজ।